অবশেষে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের বুধবার থেকে। সোনিয়া গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন অধীর চৌধুরী সহ দলীয় সাংসদরা। সে সময় এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অধীর দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি না বলে রাষ্ট্রপত্নী বলে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে ভারতীয় জনতা পার্টির সাংসদ থেকে শুরু করে সকল মন্ত্রীরা। এই ঘটনায় সংসদে প্রবল প্রতিবাদ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিয়েছেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী বলেও প্রতিবাদ মুখর হয়েছিলেন স্মৃতি ইরানি। তার দাবি, অধীর রঞ্জনকে দ্রুত ক্ষমা চাইতে হবে। শুধু স্মৃতিই নন, নির্মলা সীতারমন, প্রহ্লাদ যোশীরাও প্রতিবাদে সুর চড়ান। তবে প্রথম দিকে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে রাজি ছিলেন না অধীর চৌধুরী। সাফাই দিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতি বলতে গিয়ে ভুল করে রাষ্ট্রপত্নী বলে ফেলেছেন, এতে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। বিজেপি তিল থেকে তাল করার চেষ্টা করছে বলেও পাল্টা তোপ দেখেছিলেন তিনি। তবে পরে পিছু হটেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপত্নী নেহাতি মুখ ফসকে বলে ফেলা, আর কখনোই এমনটা হবে না, রাষ্ট্রপতি যেন তাকে ক্ষমা করে দেন, এই মর্মে চিঠি লিখেছেন কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ। তবে তিনি যদি সত্যি মুখ ফসকে বলে থাকেন তাহলে শুরুর দিকেই ক্ষমা চাইলে পারতেন, কিন্তু তেমনটা করেননি অধীর রঞ্জন। দেশজুড়ে যখন তুমুল সমালোচনার ঝড় উঠল তখন তিনি ক্ষমা চাইলেন। এ নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আসলে গোড়ায় গলদ না থাকলে এই ধরনের কাজ কেউ করতেই পারে না, এমনটাই অভিমত রাজনৈতিক অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।